আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকব সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ বরিশাল বিভাগ সঙ্গে আছে আমি ওমরিনার এবার শিরোনাম সাগরে মিলছে না ইলিশ খালি হাতে ফিরছেন জেলেরা দিন দিন ভারী হচ্ছে ঋণের বোঝা বিনা সুদে ঋণের দাবি মৎস্যজীবীদের ঊর্ধ্বমুখী পণ্যের বাজারে ওএমএস এ ভরসা কম দামের পণ্য কিনতে দীর্ঘ লাইন ঝালকাটিতে চাহিদা অনুযায়ী না পেয়ে খালি হাতে ফিরছেন অনেকে এবং বিতর্ক পিছু ছাড়ছে না বরিশাল মেট্রোপলিটন পুলিশের ধর্ষণে অভিযুক্ত দুই উপপরিদর্শক জেলে বিশিষ্টজনের উদ্বেগ সাগরে ইলিশ না মেলায় চরম বিপাকে পড়েছেন বরগুনার জেলে ও ট্রলার মালিকরা এই অবস্থায় ঋণ পরিশোধ করতে না পেরে বাড়িও ফিরতে পারছেন না জেলেরা এমনকি ট্রলার বিক্রি করতে চাইলেও ক্রেতা পাচ্ছেন না তারা গবেষকরা বলছেন বিচরণের অনুকূল পরিবেশ না থাকায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইলিশ সংকট দেখা দিয়েছে সাইফুল মিরাজের তথ্য ও রুবেল হোসেনের ছবিতে রিপোর্ট সাগর থেকে অনেকটা খালি হাতে ফিরছেন বরগুনার জেলেরা উঠছে না খরচের টাকাও ২২ দিনের নিষেধাজ্ঞার পর পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ ব্যবসায়ীরাও প্রায় ২ লাখ টাকার বাজার সদাই নিয়ে ৮ দিন সাগরে ইলিশ শিকার শেষে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে আসে এফবি মায়ের দোয়া এক নামে ট্রলারটি সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে জেলেদের চোখে মুখে হতাশা এতে করে দিন দিন ভারী হচ্ছে জেলেদের ঋণের বোঝা একই অবস্থা ট্রলার মালিকদেরও ২ লাখ ২.৫ লাখ টাকার বাজার করে যাই এখন বাড়ি ঘরে যে টাকা পাঠাবো হাওয়া পাঠাইতে পারি না বোট বিক্রি করে দিয়ে লস টস দিয়ে উঠতেছাম কিন্তু বোটও বিক্রি করার কাজে নেই মানে কেউই কেনে না ইলিশের পরিমাণ বর্তমান এই বছরে অনেক কম তাতে আমাদের রাজস্ব পরিমাণও কমে গেছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিনা সুদে ঋণের দাবি মৎস্যজীবী নেতাদের আমাদের যদি বিনা সুদে একটা ঋণের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের বাজার করার সুযোগ হবে গবেষকরা বলছেন বিচরণের অনুকূল পরিবেশ না থাকায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইলিশের আকাল দেখা দিয়েছে কক্সবাজার অঞ্চলে ইলিশের পরিমাণটা বেড়ে গেছে এখন এরকম হতে পারে যে আমাদের এই বরগুনার তুলনায় ওইখানে বেশি হওয়ার প্রধান কারণ হচ্ছে যে তারা হয়তো ওইদিকে তাদের খাবার এবং বংশবৃদ্ধির যে কারণগুলো যে কারণে তারা মুখ করে সেটা হয়তো ওইদিকে অনুকূলে আছে ২০২১ সালের ২২ দিনের মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞার পর ২৯ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই অবতরণ কেন্দ্রে ইলিশ বিক্রি হয়েছে ১১৫ মেট্রিক টন আর চলতি বছর ইলিশ বিক্রি হয়েছে মাত্র ৭৭ মেট্রিক টন সময় সংবাদ বরগুনা ঝালকাঠিতে প্রতিদিন বেড়েই চলেছে ওএমএস এর চাল আর আটা কেনার জন্য অসচ্ছল মানুষের দীর্ঘ মিছিল কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেককেই ফিরতে হয় খালি হাতে এদিকে ডিলার পয়েন্টগুলোতে হুড়োহুড়ি আর অসন্তোষের সুর যেন প্রতিদিনের পলাশয়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট ভোর ৭টা থেকেই শুরু হয় লাইনে দাঁড়ানোর প্রতিযোগিতা সুলভের চাল আর আটা কিনতে মানুষের দীর্ঘ এ মিছিল বাড়ছে প্রতিদিন ঝালকাঠি জেলা সদরের মোট ১২ জন ডিলার প্রতিদিন ১২ মেট্রিক টন করে চাল সরকার থেকে বরাদ্দ পায় আর আটা কেবল জেলা শহরের জন্য প্রতিদিন ৫ মেট্রিক টন করে বরাদ্দ থাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর সংসারের আয় কমে যাওয়ায় দূর দূরান্ত থেকে এসে লাইনে দাঁড়ায় সাধারণ মানুষ কিন্তু এত অল্প বরাদ্দে নিম্ন আয়ের মানুষদের প্রতিদিনই খালি হাতে ফিরে যেতে হয় একদিন কাল নিতে পারি না আমারও খেলি হালাই দিই জাগো জাগো মাসে নেই হেগো হেগো দে ৩০ টাকা দরের চাল আর ১৮ টাকা দরের আটা কিনতে আসা মানুষদের দীর্ঘ ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান ডিলাররা এক টন আটা এক টন চাল দিয়ে মাত্র ২০০ লোককে মাল দেওয়া যায় কিন্তু এখানে লোক হয় ৫ থেকে ৬০০ প্রতিদিন মালটা সুষ্ঠুভাবে আমরা বন্টন করি বন্টন করার পরও দেখা যায় যে কিছু লোক ফেরত যায় যেহেতু মালের স্বল্পতার কারণে জেলার দরিদ্র জনগোষ্ঠীর চাহিদা পূরণে বরাদ্দ ও ডিলার পয়েন্ট বাড়ানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস খাদ্য বিভাগ কর্মকর্তার আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব যাতে বিক্রয় কেন্দ্র এবং বিক্রয়ের পরিমাণ চাল ও আটার পরিমাণ
বাড়ায় সে ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। জেলায় প্রতি মাসে ২২ দিন করে খোলা বাজারে মোট ৫২,৮০০ জন চাল আর ২২,০০০ মানুষ সুলভ মূল্যে আটা কেনার সুযোগ পাচ্ছেন। সময় সংবাদ ঝালকাঠি। বিতর্কিত কর্মকাণ্ড যেন পিছু ছাড়ছে না বরিশাল মেট্রোপলিটন পুলিশের। ব্ল্যাকমেলিং থেকে শুরু করে ধর্ষণের মতো ঘটনায় অভিযুক্ত হয়ে হাজতে যেতে হয়েছে উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদেরও। সুশীল সমাজের মতে শুদ্ধাচার প্রয়োজন পুলিশ সদস্যদের, আর পুলিশ প্রশাসন বলছে অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। সুদয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। ১৬ই নভেম্বর স্কুল কলেজের ছাত্রীদের জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক মেহেদী হাসানকে গ্রেপ্তারের পরেই পাঠানো হয় জেল হাজতে। এর আগেও গত ২৬ সেপ্টেম্বর পর্যটকদের আটকে অর্থ আদায়ের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি। মেহেদী হাসান ছাড়াও অক্টোবর মাসে কোতোয়ালি মডেল থানার স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়। মামলা সম্পর্কে জানতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আবুল বাশারকে এর আগেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল। দীর্ঘ সময় একই স্থানে দায়িত্বে থাকায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে এ ধরনের অপরাধ বাড়ছে বলে মনে করছে সুশীল সমাজ। ভবিষ্যতে যাতে করে আর কেউ এই ধরনের কোনো কাজে জড়িত না হয় সেই জন্য এক ব্যাপক ধরনের শুদ্ধ অভিযান এবং শুদ্ধাচার চর্চার আওতায় আনতে হবে। আশা করব যাদের সুন্দর ব্যবহার, সমাজের নিরাপত্তা, আমাদের মায়েদের বন্ধু নিরাপত্তা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে এই ধরনের আচার ব্যবহার কামনা করছি। আইনজীবীরা মনে করেন ব্যক্তি স্বার্থে অপরাধে জড়িয়ে পড়ছে পুলিশ সদস্যরা, তবে অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানায় মহানগর পুলিশ। কিছু বিভ্রান্ত পুলিশ বাহিনীর সদস্য তারা নানা অপকর্মে জড়াইয়া পড়ে, এরা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য জড়ায়। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি কোনো অপরাধ করে থাকে সে অপরাধের সার আমরা দেব না। তাদেরকে বার্তা একটাই, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করতে হলে আমরা সে তার ব্যক্তির দায়ী, এই আমার পুলিশ ডিপার্টমেন্ট এটা নেবে না। চলতি বছর জেলায় নানা অপরাধে ২১ জন পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মেট্রোপলিটন পুলিশের ৩ কর্মকর্তাকে ধর্ষণ, জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে সাময়িক বরখাস্তের পর গ্রেপ্তার করা হয়। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। ভোলায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রাণ কেন্দ্র কমিউনিটি ক্লিনিকগুলো নানা সমস্যায় জর্জরিত। এতে তৃণমূল পর্যায়ে ক্লিনিকগুলো কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হচ্ছে। গ্রামের হতদরিদ্র মানুষকে ছুটতে হচ্ছে জেলা বা উপজেলায়। নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। উপকূলীয় জেলা ভোলার প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২০০-র বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে, কিন্তু প্রয়োজনীয় তদারকি ও নজরদারির অভাবে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না তৃণমূলের মানুষ। অনেক স্থানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদ শূন্য দীর্ঘদিন ধরে। হেলথ কেয়ার প্রোভাইডারকে একজন স্বাস্থ্য সহকারী ও একজন পরিবার কল্যাণ সহকারী সহায়তা করার কথা থাকলেও তাদের দেখা পান না রোগীরা। এ অবস্থায় প্রতিটি ক্লিনিকে সপ্তাহে একদিন হলেও ডাক্তার ও অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে রোগীর সেবা দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। আমাদের এখানে গ্রাম হিসাবে ক্লিনিকে মোটামুটি কোনো ৬-৭ রোগ মুখ হলে চিকিৎসা করা হয়, আর বড় ধরনের কিছু হলে বলা হাসপাতাল নেওয়া হয়। দুই একটা প্যারাসিটামল, এই হিস্টাসিন আর ওই অ্যান্টাসিড পাই, এছাড়া আর কিছু পাই না। একজন এমবিবিএস ডাক্তার যদি আসতো তাহলে এই মানুষ আরও অনেক উপকৃত হইতো। শুধু অভিজ্ঞ জনবল নয়, সংকট রয়েছে থার্মোমিটার, বিপি মেশিন, লাইট সোর্স, গ্লুকোমিটারের মতো প্রয়োজনীয় যন্ত্রপাতির। সবাই সবার কাজে ব্যস্ত, কিন্তু লোক সংখ্যা কম, কাজ বেশি। এফডব্লিউএ মারা যাওয়ার পরে আর কোনো নিয়োগ হয় নাই, বিদায় আমার ক্লিনিকে নাই। সিভিল সার্জন অফিস থেকে যে তদারকি করার কথা, স্বাস্থ্য বিভাগ থেকে যে তদারকি করার কথা, উপজেলা থেকে যে তদারকি করার কথা, তাও হচ্ছে না। ফলে এই যে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে আছে। অবকাঠামো সংস্কারের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও সক্রিয় করার কথা জানালেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। কমিউনিটি ক্লিনিকে যে যেটা এফডব্লিউএ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট যে তারা যে রয়েছে সেই পদগুলো কিন্তু কিছুটা খালি আছে। সেটার পরীক্ষাটা আমাদের ভোলা জেলাতে আমরা আগামী ১৯ তারিখ হতে যাচ্ছে, তো ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা বড় একটা অংশ সেখান থেকে পূরণ হবে বলে আমরা আশা করি। জেলার ২১৮টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৬টির ভবন ব্যবহারের অনুপযোগী, ১৫টি উচ্চ ঝুঁকিপূর্ণ ও ৪৭টি মাঝারি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বরিশালে দালাল চক্রের জিম্মি দশা থেকে মুক্তির দাবিতে অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট পুলিশের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতারা জানান, তাদের দাবি দেওয়া জানানো হবে প্রশাসনের কাছে, আর এ বিষয়ে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে সকালে ধর্মঘটের কারণে টানা 3-4 ঘন্টা অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না পেয়ে বিপাকে পড়েন বিভিন্ন রোগী ও স্বজনরা। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 8 বছর পর বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয় 16 নভেম্বর। সম্মেলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এখন থেকে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। 11 নভেম্বর বরিশালে এক SSC পরীক্ষার্থীকে তার একান্ত ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় কোতোয়ালি মডেল থানার সাবেক উপপরিদর্শক মেহেদী হাসান। 15 নভেম্বর ওই ছাত্রকে বিকাশে টাকা দিতে বললে ভুক্তভোগীর মা পুলিশের কাছে অভিযোগ করেন। পরদিন আটক করা হয় মেহেদীকে। এর আগে এক পর্যটকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে 26 সেপ্টেম্বর মেহেদীকে সাময়িক বরখাস্ত করা হয়। পটুয়াখালীর চরাঞ্চলের খালগুলোতে বাঁধ দিয়ে চলছে প্রভাবশালীদের মাছ চাষ। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে ভরাট হয়ে যাচ্ছে খালগুলো। ধস নেমেছে বহু বছর ধরে চলে আসা চরাঞ্চলের কৃষি ও মৎস্য পেশায়। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাজার বাজার ভাড়ানির খাল। এই খালকে ঘিরে 60-এর দশকে গড়ে উঠেছিল বাজার ও বসতি এলাকা। মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু বছর পাঁচেক আগে 10 কিলোমিটার দীর্ঘ এ খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেন প্রভাবশালীরা। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে খাল শুকিয়ে গেছে। কৃষি জমিতে পানি সেচ দিতে না পারায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। আর খালে মাছ শিকার বন্ধ হওয়ায় জীবিকা হারিয়েছেন অনেক মৎস্যজীবী। এই খালটা দিয়ে আগে সংসার চলতে, কারণ এই খালটা বাদ দেওয়া নেই আমাকে কোনো সংসার চলে না। আমি একবার তরমুজও দিয়েছিলাম গ্রাহকের থেকে, আমার তরমুজটি তাগো কারণে নষ্ট হয়েছে। পানি কমাইতে গেছি, কমাই নাই। নেতা ভেতরে 5 বছর ধরে বাঁধিয়ে রাখছে। আমরা এই খালে আগে মাছ ধরতাম, আমাদের এই খাল দিয়ে নৌকা চলাচল করতাম, আমরা নৌকা চলাচল করতে পারি না। বহু বছর ধরে দখলে থাকা সরকারি এসব খাল উদ্ধারে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে আমরা যখন সংক্ষুব্ধ এলাকার ব্যক্তিবর্গ আমাদের কাছে লিখিত অভিযোগ করেন, আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করি এবং খাল কাটছি আমরা, এই অভিযান অব্যাহত থাকবে। এবং রাঙ্গাবালিতে এই ধরনের জলাধার হিসেবে চিহ্নিত যত খাল রয়েছে সরকারি খাল, এই সকল খালের যে সকল বাঁধ দেওয়া আছে সেগুলো অপসারণ আমাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে এসব খালকে উন্মুক্ত রাখার ব্যাপারে উপজেলা পরিষদের সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এসিলান সাহেবকে আমি নির্দেশ দিয়েছি যে উনি যেন প্রতিনিয়ত তিনি ম্যাজিস্ট্রেট কোর্ট চালিয়ে এই খাল বিল এবং জলাশয় এবং সলিচগুলিকে উন্মুক্ত রাখার ব্যাপারে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেন। দখলমুক্ত অভিযানের কারণে বছরের পর বছর পানি প্রবাহ বন্ধ থাকা এসব খালে পানি প্রবাহ শুরু হওয়ায় প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাগরে মিলছে না ইলিশ, খালি হাতে ফিরছেন জেলেরা। দিন দিন ভারী হচ্ছে ঋণের বোঝা, বিনা সুদে ঋণের দাবি মৎস্যজীবীদের। ঊর্ধ্বমুখী পণ্যের বাজারে OMS এ ভরসা, কম দামের পণ্য কিনতে দীর্ঘ লাইন। ঝালকাঠিতে চাহিদা অনুযায়ী না পেয়ে খালি হাতে ফিরছেন অনেকে। এবং বিতর্ক পিছু ছাড়ছে না বরিশাল মেট্রোপলিটন পুলিশের, ধর্ষণে অভিযুক্ত 2 উপপরিদর্শক জেলে, বিশিষ্টজনের উদ্বেগ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে।